वेलकम टू एस आर एडुकेयर एचएस स्टूडेंट्स तुम्हारे जे सिलेबसटा नतून भावे तैरी करा हुए छे माने तुम्हारे परिवर्तित सिलेबस जेटा आगे छिलो तार थेके कमिए देवा हुए छे तार मध्य थेके एकटी कविता रूपनारायणेर कूले रवीन्द्रनाथ ठाकुरेर लेखा ओइटार एसएक्यू आजके आमी बोले देब। এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং রবীন্দ্রনাথের পরিণত বয়সে মানে একদম শেষ জীবনের লেখা কবিতা, তাই কবিতাটার এমনি খুব গুরুত্ব রয়েছে। এসএকিউ যে কোশ্চেনগুলো আমি বলে দেব আজকে সেগুলো তোমরা ভালো করে একটু পড়ো, তাহলে পরীক্ষায় আশা করি সব অমল পাবে। এক নম্বর, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপনারায়ণের কূলে কবিতাটি রবীন্দ্রনাথের জীবনের অন্তিম পর্বে লিখিত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। নাম্বার টু, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কখন জানলেন? অ্যান্সার, কবি রূপনারায়ণের কূলে জেগে উঠে জানলেন এ জগৎ স্বপ্ন নয়। নাম্বার থ্রি, রূপনারায়ণের কূলে কবিতায় কবি নিজেকে কিভাবে চিনেছেন? অ্যান্সার, রূপনারায়ণের কূলে কবিতায় কবি নিজেকে ক্রমানুসারী আঘাত ও বেদনার মধ্য দিয়ে চিনেছেন। নাম্বার ফোর, কঠিনেরে ভালোবাসিলাম, কবি একথা কি প্রসঙ্গে বলেছেন? অ্যান্সার, কবি উপলব্ধি করেছিলেন জীবনের সত্য বাস্তবিক কঠিন, এই সত্যের স্বরূপ উদ্ঘাটন প্রসঙ্গে কবি একথা বলেছে। নাম্বার ফাইভ, সে কখনো করে না বঞ্চনা, সে কে, সে কেন বঞ্চনা করে না? অ্যান্সার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সে বলতে জীবনের কঠিন পরিস্থিতি বা সময়কে বলেছে, সে এখানে কঠিন সত্য, সে বঞ্চনা করে না কারণ জীবনের কঠিন সত্যে মুখোমুখি সব মানুষকেই হতে হয়, কোনো মায়া স্বপ্ন তাকে আচ্ছন্ন করে না, কাউকে সে মোহাবিষ্ট করে না, তাই কঠিন সত্যই জীবনের আসল রূপ। নাম্বার সিক্স, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষরে কবি কি দেখেছে? অ্যান্সার, রক্তের অক্ষরে কবি নিজের রূপ দেখার মাধ্যমে জীবনের চরম সত্য উপলব্ধি করতে চেয়েছেন। নাম্বার সেভেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, কবির এই চেনা বলতে কি বুঝিয়েছেন? কবি নিজের সত্তাকে অনুভব করেছেন, এই আত্মোপলব্ধি তাকে আঘাতে বেদনায় জর্জরিত করে জীবনকে চিনিয়েছে। নাম্বার এইট, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটা শুধুমাত্র এসএকিউ নয়, তোমাদের ব্রড কোশ্চেনও এটা আসতে পারে, কেন কবি এরূপ বলেছে? অ্যান্সার, মানব জীবন কুসুমাস্তীর্ণ নয়, সংগ্রাম করে মানবকে বাঁচতে হয়। কবি বলেছেন সিদ্ধি লাভ যেমন তপস্যার দ্বারাই সাফল্য মণ্ডিত হয়, তেমনি মানুষ নানা প্রতিকূলতা অতিক্রম করে নিঃশব্দে স্থির লক্ষ্যে অগ্রসর হয়, তাই আমৃত্যু দুঃখের তপস্যা করে মানুষ। নাম্বার নাইন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এর অর্থ কি? কবি বলেছেন মানুষ বিশ্ব প্রকৃতির কাছ থেকে অমূল্য জীবন লাভ করে, যদিও এ জীবন বাস্তবিক সুখ সায়রে ভাসমান থাকা নয়, বরং কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে অটুট রাখা, এই সত্য উপলব্ধি লাভই হল দেনা, মৃত্যুর মধ্য দিয়ে মানব সেই দেনা শোধ করে দেয়। আমি যে প্রশ্নগুলোর এসএকিউ তোমাদের বলে দিলাম সেগুলো সবই ভীষণ গুরুত্বপূর্ণ, তবে তোমরা অন্যভাবে কবিতাটা ভালোভাবে পড়ো যাতে তোমরা এমসিকিউ গুলো করতে পারো, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে সবার আগে যেতে পারে।
এবং আমি আরো যে সমস্ত প্রোজ পোয়েট্রি বাকি আছে সেগুলোরও এসএকিউ এর পরবর্তী ভিডিওগুলোতে করে দেব। ধন্যবাদ।